কদিন আগে শিবরাত্রি গেল, তো অনেক শিব তারা দুধ কলা মলা খেয়ে কিন্তু চলে গেছে কৈলাসে, কিন্তু একটা শিব এখনো আছে, যে শিবটা রাস্তাঘাটে তারপরে বাঁশবাগান দিয়ে ঘোরাফেরা করছে। দেখতে চান সেই শিবকে? এই দেখুন। যারা শিবের ভক্ত তারা হর হর মহাদেব লেখো। শিবটা এখন দুর্ভাগ্যবশত সে এখন মেয়ে হয়ে ঘোরাঘুরি করছে, বাকিটা ইতিহাস সেটা আপনারাই বুঝুন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এটা ছিল ইন্ট্রো, জাস্ট একটা ছোট্ট একটা ক্লাইম্যাক্স, পিকচার আমি বাকি, এতে এত কিছু লিখেছি মনে হয় এত সহজে ছাড়ছি না। তো চলো, নমস্কার, আমার নাম হচ্ছে প্রদীপ, না বুঝেছে কোনো দীপ। তো চলুন শুরু করি আজকে একটা ছোট্ট একটা ক্লিপ। আচ্ছা, ছেলেরা বিয়ে করে কেন, কেউ জানলে কমেন্ট করো তো। না মানে আমি ভাবছি কি বলা যায়। তো কি বলতো, তোমাদের যে পিঙ্ক জিনিসটা আছে না, যে পিঙ্ক জিনিসটা আছে না, তোমার হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, এরকম যে জিনিসটা আছে সেটাকে লাল করার দায়িত্ব নেওয়ার জন্য অনেকে তোমার মতন মেয়েদের বা বিয়ে করে, ঠিক আছে। এবার বাকিটা তোমাকে বুঝে নিতে হবে, সব কিছু খুলে দিলে কিন্তু হবে না, তাহলে আমার সামনে আসতে না, মানে আমার না, আমাদের পাড়ার পচার সামনে। বাবু ভাই আসলে ডাইরেক্ট বাবু তো গেম বাজানো। দাদা দিন দুপুরে মেয়েটা সেক্স উঠে গেছে, এরকম করলে হয়, তাকে নিয়ে যা কোনো ওয়ে ওয়েতে, নাহলে জঙ্গলে শুরু করে দাও, সেফটি এফটি পোমা এর যা উঠেছে এখন, সেটাকে আগে প্রথমে ঠান্ডা করো। যদি তুমি তার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে একটু না করলে কিন্তু হবে না লেওড়া, তাহলে আমাদের পরের প্রজন্মটা কী হবে, এটা করো, তারপর ভিডিও করো, শেয়ার করো, যাতে আমরা কিছু শিখতে পারি যে কোন দিকে কী ঢুকলে কী থেকে কী হয়। তোরা আমার ইয়া পুরস্কার দিয়ে হ্যাঁ সত্যি ঘরে তো সেরকম কিছু না মদন, দুদিন আগে ফোর এসের পরীক্ষা হলো, তো সেখানে টুকলি করেছে কিপ্যাড মোবাইল দিয়ে, এরকম একটা কিপ্যাড মোবাইল, তো এখানে না না চলে গুগল, না চলে কোনো নেটওয়ার্ক সার্ভিস, তো দাদা তুমি কী করে কমন পাইতে, কী করে সার্চ করতে, আমি তো কিছুই আমরা বুঝতে পারছি না, এটা তো পুরোই একটা তুমি ভুদাই হাজলা। এইভাবে কোনো দিন কেউ টুকলি করে, টুকলি করতে হলে আমাদের পাড়ায় এসো, আমাদের এখানে অনেক মদন আছে, ঠিক আছে, রং খেলায় রং মাখবান এটা কোনোদিন হয় না, পরীক্ষা দিবার টুকলি করবান এটা কোনোদিন হয় না। কিন্তু আমি খুব ভদ্র ছেলে, আমি এসব করি না, আমি একদম ঠান্ডা মাথার ছেলে, আমার ফার্স্ট বেঞ্চে সবসময় শীত পড়ে, আমি আবার টুকলি করবো কী করে, আর যারা করার তারা ফার্স্ট বেঞ্চে থেকেই করে, না মানে আমি অনেক দেখেছি আমার সামনে অনেকেই করেছে। না মানে বৌদি বা দিদি একটা কথা বলবো, আমি না মাঝে মাঝে ভাবি তোমার এসব ভিডিও দেখার পর, যে তুমি যাকে বিয়ে করবে বা করেছো দেখে তো মনে হচ্ছে এক এক সময় বিয়ে করছো আর এক সময় মনে করো নি, তার টুনটুনিটা ঠিক আছে তো, শিরায় শিরায় পোশাকায় ঠিকঠাক লাগা রয়েছে তো, না মানে এইরকম মডেল যদি আমার কাছে পাশে শুয়ে থাকে, আমার তো সারা রাত্রে আমার টুনটুনি থেকে টুনটুনি বাকি হয়ে যাবে, ঠিক আছে, বানটুন টুনটুনি হয়ে যাবে, তো এটা হচ্ছে বিষয়। সত্যি দাদা তোমার কিন্তু অনেক বড় একটা অ্যাসিড নিয়ে তুমি ঘুমাও, কোন সময় কিন্তু বাল চুল থেকে সব পড়ে যাবে, তো শিখবে এই যে এই মন না এরম এরম করে, ঠিক আছে, এই মানলা কি, এই মালটার মানেটা কি, লাস্টে যেটা দেখালে এটার মানেটা কি, এটার মানে নিমকি, তাই না, নিমকির মধ্যে লবণ মাখায় ওরা খায় না, আর তোমার বরটায় খাওয়াই তাহলে আমরা। তো বন্ধুগণ কী বলবো, বেশি কিছু বলার নাই, কালকে একটা ক্লাইম্যাক্স ভিডিও আসছে, সেটা বং প্রদীপে নিশ্চয়ই গিয়ে দেখবেন, তা আজকে মতন ছোট্ট করেই ছাড়লাম, আমি ছোট্ট কে এটা ছোট্ট করেই ছাড়ি, তো এটা হচ্ছে ভিডিও ছিল আজকের, তো অনেক বড় হয়ে গেছে হয়তো বা অনেক ছোটোই বা হয়ে গেছে, তো নতুন একটা ভিডিও কালকে আসতে চলেছে, আজকে মতন এখানে শেষ করছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন দেখাচ্ছি, বাই বাই।